চৌধুরী সাহেব, কোথায় আপনি? বেরিয়ে আসেন চৌধুরী সাহেব। চিল্লাচ্ছি কে রে? এটা একটা ভদ্র মানুষের বাড়ি, এরকম অভদ্র মতো চিল্লাচিল্লি করে কে? আমি চৌধুরী সাহেব, আমি। কে তুমি আর আমার বাড়িতে কি করছো? চৌধুরী সাহেব, আমি ছত্তার বয়াতি, এসেছি আমার মর্জিনাকে নিয়ে যেতে। তাহলে তুমি সে ছত্তার বয়াতি যে আমার মেয়েকে উস্কিয়েছে, সম্পত্তি লোভে? কিন্তু সেটা আমি হতে দেব না, কখনো না। ভুল বললেন চৌধুরী সাহেব, আমি আপনার সম্পত্তির লোভে নয়, আমি সত্যি মর্জিনাকে খুব ভালোবাসি, ওর জন্য আমি আমার জীবনটাকেও দিয়ে দিতে পারি। তোর মতো করে ভালোবাসা। ও তুমি সৌরভ মালিক, তাহলে আমার আছে তাহলে আপনার দিকে। কটা গেছে তোমার মালিক? পুয়া থেকে 50 টাকা দিয়ে পুয়াতি বানায়। ও যা, এবার এ করে 1 লাখ টাকা নেওয়ার জন্য। এই নাও তোমার টাকা, আর এরপর থেকে যেন আমার মেয়ের পিছনে তোমাকে না দেখি। টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না, আপনার টাকা আপনিই রাখেন। আমি মর্জিনাকে মন থেকে ভালোবাসি, ওর জন্য আমার কাছে কোনো টাকার প্রয়োজন নেই। আমার যা আছে আমি বিশ্বাস করি মর্জিনা তাই নিয়ে সুখী থাকবে। মিস্টার মোকসেল, আপনি আমাকে ডাকছেন? আমি তো আসলে বিয়ের কথা বলতে চাইছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পুকুর, সবাই এখানে গোসল করে। ডুবে যাচ্ছে, ওকে বাঁচাও। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। ভাই আপনি তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন, তা উনি আর কতক্ষণ বেশি থাকতে পারলে মনে হয়? ভাই আসলে হচ্ছে কি, আমি এখানে আধা ঘন্টার মতো বসে আছি, মানে সেই আধা ঘন্টা ধরে মানে লাভালাভি করতেছে, যাই হোক মানে আমি আর আমার বেবি আর কি তার আপনারা সবাই দেখতে পাইলেন এখানে যত লোক আছে সবাই অনেক এক্সাইটেড কাজ করতেছে, তাদের ভিতরে যে এই লোকটা কখন মারা যাবে তা আমরা অনেক যে সে কখন মারা যাবে তা উনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সবাইকে জানাবো ইনশাআল্লাহ। বন্ধু, তোমার বাসার লুকি 1 ঘন্টার জন্য টাকা পাওয়া যাবে? আমি একজনকে নিয়ে আসতাম। বন্ধু, কালকে আমার মন কথা
ওয়ালাইকুম আসসালাম বাবা, এই তো কোনো রকম আছি। তা আমার কাছে পেমেন্ট করতে আসো নাকি তুমি? তো স্যার বাপে যা টাকা দেয় ওই টাকা দিয়ে স্যার চলে না, ফোনে ভরতে ভরতে দিন যায়। আপনার কাছে বলো বাবা, ফোনে টাকা ভরার পর যদি কিছু টাকা বেঁচে থাকে তাহলে তুমি আমার কাছে টাকা নিতে। এতক্ষণ তা বুঝেছি মনে কাজে লাগছে। স্যার কাইন্ডলি আমার ব্যাগটা একটু বাসায় দিয়ে যান স্যার, আমি গার্লফ্রেন্ডের সাথে স্যার ডেটে যাবো স্যার, কল করছে। Thank you.
মিলে ঘুরে আসছিস কেন ধর বাবা? তোদের কাজ হলো এলাকায় বসে মানুষ কি করে জানো শোন কেডা কে সিআই ও স্যার কি আছে এই ভাই এই পুলিশের কাছে আমি কি কইছিলাম আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কার জিপা।